রাজধানী ঢাকায় অপরাধ বেশি হয় মোহাম্মদপুর থানায়, আর কম অপরাধের থানা সেনানিবাস। জিএমপির 51 থানায় দায়ের করা মামলার রেকর্ড ঘেঁটে আর গবেষকদের তথ্য থেকে পাওয়া গেছে এই অপরাধ চিত্র। এবার এলাকাভেদে অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। নগরায়ণ বাড়ার কারণে বাড়ছে অপরাধ বলছেন গবেষকরা। শীর্ষ অপরাধ এখনও মাদক। এলাকা ভেদে অপরাধের ধরনেও রয়েছে ভিন্নতা। মারধরের অভিযোগের মামলায় এগিয়ে উত্তরখান, দক্ষিণখান, তুরাগ, বাড্ডা, মুগদা, খিলগাঁও থানা। পুরান ঢাকায় দস্যুতা ছিনতাইয়ের অপরাধ বেশি। ডিজিটাল নিরাপত্তা মামলা সবচেয়ে বেশি শাহবাগ ও রমনায়। ডিএমপির মামলার তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাজধানীতে সবচেয়ে বেশি অপরাধ হয় মোহাম্মদপুর এলাকায়। এই থানায় প্রতি মাসে 150 মামলা নথিভুক্ত হয় এবং অপরাধ তালিকার শীর্ষে রয়েছে মাদক। তার পরের অবস্থানে রয়েছে আধিপত্য বিস্তারের মারামারি এবং পারিবারিক নির্যাতন। এবছরের আগস্ট থেকে অক্টোবরের জিআর পরিসংখ্যান অনুযায়ী অপরাধ প্রবণ এলাকার তালিকায় দ্বিতীয় অবস্থানে যাত্রাবাড়ি। মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী, এই এলাকাগুলো একটু মামলা প্রবণ এলাকা। আমরা কিন্তু ম্যান পাওয়ারও আমাদের কিন্তু মোবিলাইজ যখন করি, যে সমস্ত এলাকায় একটু বেশি অপরাধ হয় বা তদন্ত কার্যক্রম বেশি চালাতে হয়, ওইখানে দেখবেন আপনি ম্যান পাওয়ারও বেশি। সেই প্রেক্ষিতে আমরা নির্দেশনা দিই এবং আমাদের থানা পর্যায়ে যারা কাজ করছেন তারা এটাকে প্রতিপালন করেন। মামলার পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, পল্লবী ও মিরপুরে মাদক ও চুরি এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ছিনতাই চুরির মতো অপরাধ বেশি হয়। এছাড়া ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারার মতো উচ্চবিত্তদের এলাকায় প্রতারণার অভিযোগের হার বেশি। এসব থানায় 420 ও 406 ধারার মামলা বেশি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের গবেষণায় দেখা গেছে, ঢাকার যে অংশে নগরায়ণ বাড়ছে অপরাধও বাড়ছে সেসব এলাকায়। মোহাম্মদপুর থানাটা দীর্ঘদিন যাবৎ এটাকে স্টিগমাটাইজ, আমরা জানি যেটা নানা কারণে পলিটিক্যাল ইস্যু একটা বড় ফ্যাক্টর সেখানে, যে এলাকা ভিত্তিক প্রভাব বিস্তার করা নিয়ে এবং সেখানে ওই যেটাকে আমরা বলছি গ্যাং ভিত্তিক, মাফিয়া ভিত্তিক এই ধরনের কিছু নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিন্তু পলিটিক্যাল অনেক লিডাররাও কিন্তু এগুলোর সাথে জড়িত। অর্ধশতাধিক থানা নিয়ে ঢাকা মহানগর পুলিশ। এসব থানায় অপরাধ নিয়ন্ত্রণে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন এই গবেষক। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।